আমাদের আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি কুয়াকাটার সিকদার রিসর্ট অ্যান্ড ভিলাতে। যদিও কুয়াকাটায় আসার এই রাস্তাটার এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা ভালো ছিল না, কুয়াকাটা আসার পথের শেষ 10-12 কিলো রাস্তার অবস্থা আসলেই খুব খারাপ ছিল এবং এই রাস্তায় যেতে আমাদের খুবই কষ্ট হয়েছে। যদিও কুয়াকাটা শহরে ঢোকার পরে সেই কষ্টটা অনেকটাই ভালো হয়ে গিয়েছিল, কারণ যেহেতু একটা জায়গায় ঘুরতে এসেছি এবং একটা ভালো সময় কাটাবো। কুয়াকাটার এই সিকদার রিসর্টটা কুয়াকাটার মূল শহর থেকে বেশ খানিকটা ভেতরে, এই কারণে মূল যে বিচ কুয়াকাটার সেটা থেকে বেশ খানিকটা ভেতরে গিয়ে একটা ইকো জোনের কাছাকাছি হচ্ছে এই আমাদের সিকদার রিসর্টটা। তো আমাদের গন্তব্য সেই সিকদার রিসর্ট। সিকদার রিসর্টে আসলে উঠতে হলে এখানে আগের থেকে কিন্তু বুকিং দিয়ে আসতে হবে, যেহেতু আমরা প্রিপ্ল্যান ট্যুর করেছি, আমরা বুকিং দিয়ে আসলাম। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের সিকদার রিসর্ট অ্যান্ড ভিলার গেইটে এবং এটাই হচ্ছে এটার সদর দরজা, এখান দিয়েই ঢুকতে হবে। ঢোকার সাথে সাথেই সিকদার রিসর্টের যে ন্যাচারাল অ্যাম্বিয়েন্সটা এটা আপনার চোখে পড়বে, অর্থাৎ কিনা সবুজে ঘেরা গাছগাছালিতে ভরা একটা যে রিসর্ট এবং আপনি যে সেই রিসর্টটাতেই ঢুকছেন, প্রথম থেকেই সেই ফিলটা আপনার হবে। এবং এই যে গাছগাছালি বা ন্যাচারাল বিউটিগুলো, এগুলো কিন্তু খুব যত্ন সহকারে বেশ মানে প্ল্যান করে যে করা হয়েছে এইটার একটা সেন্স পাওয়া যায়। রিসর্টে ঢোকার মুখেই একটা বেশ বড়সড় পার্কিং আছে, আমরা গাড়িটা পার্কিংয়ে রেখেছিলাম। এই পার্কিংয়ে আমাদের গাড়ি ছাড়াও বাস, মোটর বাইকস, মাইক্রোবাস এই সব কিছু ছিল এবং আমার কাছে পার্কিংটাকে বেশ সিকিউর মনে হয়েছে। তো আমরা লবির দিকে এগিয়ে যেতে চাই। এটা হচ্ছে ঢোকার সাথে সাথেই পার্কিংয়ের পাশেই যে রিসেপশনটা, সেই বিল্ডিংটা, এটা বেশ বড় একটা রিসেপশন এবং রিসেপশনের জন্য আলাদা একটা বিল্ডিং করা হয়েছে। এই রিসেপশনটার ভেতরটা দেখতে বেশ সুন্দর। তো আমরা রিসেপশনের দিকে হেঁটে যাচ্ছিলাম। রিসেপশনের মুখেই বেশ সুন্দর দুটো সিংহের স্ট্যাচু রাখা আছে এবং এটাকে কাছ থেকে দেখে খুবই সুন্দর মনে হচ্ছে, মানে এটা এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যে দুই পাশে দুটো সিংহের মূর্তি রাখা। চলুন আমরা রিসেপশনের ভেতরে ঢুকে এবং রিসেপশনের ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা মোটামুটি 2 থেকে 3 ফ্লোর নিয়ে রিসেপশনটা করা হয়েছে এবং বেশ স্পেশিয়াস। আমি কথা না বাড়িয়ে পুরো রিসেপশনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। রিসেপশনের দোতলায় কিন্তু একটা গেমিং জোনের মতো আছে, এখানে বিলিয়ার্ড বোর্ড, ক্যারাম সহ বেশ কিছু আরও সামগ্রী আছে। আমি এই ভিডিওটা করার আগে একটা ছোট্ট গ্রুপ বন্ধুবান্ধব দেখলাম এখানে বিলিয়ার্ড খেলছিল। যাই হোক, আমরা রিসেপশন থেকে বেরিয়ে যাই। রিসেপশন থেকে বেরিয়ে মূল যে জায়গাটা আমি ওপেন স্পেসে আসবো, এখান থেকে মূলত সিকদার রিসর্টটা যে আসলে কত বড় আর কত সুন্দর করে সাজানো সেটা টের পাওয়া যায়। শুধু একটা সিম্পল বসার জায়গাকেও তারা অনেকখানি নান্দনিক করে সাজিয়েছে, বা বসে আড্ডা দেওয়ার যে জায়গাটা অথবা যে স্ট্যাচুগুলো রাখা আছে, যে ছোট ছোট পানির ফোয়ারাগুলো রাখা আছে, এতটা সুন্দর প্ল্যান করে করা। এমনকি একটা ওপেন স্পেসের মধ্যে একটা স্টেজ করা আছে, অর্থাৎ যদি কখনও কোনো কনসার্ট বা এই ধরনের কোনো প্রোগ্রামও করতে হয় সেটার জন্য অনেক স্পেস আছে। যাই হোক,
এই সিকদার রিসর্টের যে মূল যে জায়গাটা, ওদের যে প্রিমিয়াম লেভেলের কিছু ভিলা আছে, যে ভিলাগুলোর সাথে প্রাইভেট পুল আছে, আমরা কিন্তু সেই ভিলা এবং প্রাইভেট পুলগুলো দেখব, এবং এগুলোর এক প্রতি রাতের ভাড়া কত সেটাও আপনাদেরকে বলে দেবো। এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখুন, আমি সেই সবগুলো তথ্য দিয়ে দেবো। ভিলা ছাড়াও কিন্তু ওদের নর্মাল যে ডিলাক্স রুম বা সুপিরিয়র বা প্রিমিয়ার যে রুমগুলো, যেগুলো বিল্ডিংয়ের মধ্যে থাকে, সেগুলোও কিন্তু ওদের আছে। সেগুলোর কোনটার কত ভাড়া সেটাও দেখিয়ে দেবো। ভিলাগুলো আসলে সিরিয়াল দিয়ে সাজানো একটার পর একটা, এগুলো সুইমিং পুলের খুব কাছে। যেমন এই যে ভিলাটার নাম্বার হচ্ছে 1001, আবার পাশেই একটা ভিলা আছে 1002। এই ভিলাটা আমি আসলে একটু আপনাদের দেখাতে চাই। এই ভিলাটার ক্লিনিংয়ের কাজ চলছিল তখন, ভিলার এখানে আমাদের হাউসকিপিংয়ের যারা ছিলেন তারা কাজ করছিলেন, এবং এখানে যে ছোট্ট যে প্রাইভেট পুলটা রাখা, এই প্রাইভেট পুলটা আসলে তারা পরিষ্কার করছিলেন। কিছুক্ষণ আগেই গেস্ট একজন চেক আউট করেছেন, পরের গেস্টের জন্য আসলে এই প্রাইভেট পুলটাকে এভাবে করে রেডি করা হচ্ছিল। এই ধরনের ভিলার আসলে যে মজাটা, সেটা হচ্ছে যে আপনি যখন একটা গ্রুপ নিয়ে আসবেন, গ্রুপ নিয়ে এসে একাধিক রুম আপনার প্রয়োজন হবে, বা একটা কর্পোরেট ট্যুর দিতে চাচ্ছেন, সে সময় কিন্তু আসলে এই ধরনের ভিলা আপনার খুবই কাজে আসবে। এবং আপনার ভিলাতে শুধু আপনি এবং আপনার ফ্যামিলি মেম্বার্স বা আপনার ইউনিটের যারা, বা আপনার অফিসের কলিগ যারা, শুধু তারাই থাকবেন। এবং দুপুর হোক, বিকেলে হোক, সন্ধ্যা হোক, রাত হোক, এই জায়গাটা কিন্তু বেশ উপভোগের একটা জায়গা হবে আপনাদের সবার জন্য, কারণ এটা একটা আলাদা ক্যাম্পাস, ক্যাম্পাসের ভেতরে আরেকটা ক্যাম্পাস যেখানে শুধু আপনি থাকবেন। যে কোনো রিসর্টেই আমার খুব প্রিয় একটা জায়গা হচ্ছে সুইমিং পুল। তো যাই হোক, আমি এখন সিকদার রিসর্টের সুইমিং পুলের রিভিউটা দিব। সিকদার রিসর্টের সুইমিং পুলটার সাইজ অনেক বড় না হলেও মোটামুটি যারা গেস্ট থাকে তাদের সবার জন্য আমার মনে হচ্ছে ঠিকঠাক আছে। সুইমিং পুলের পাশেই একটা ছোট্ট জুস বার আছে, এখানে অবশ্য কোনো স্ন্যাক্স পাওয়া যায় না, শুধু জুস এবং কোল্ড ড্রিঙ্কসই পাওয়া যায়। সুইমিং পুলে আসলে বাচ্চাদের জন্য আলাদা একটা ছোট্ট জোন করে রাখা হয়েছে, তবে যদিও এখানে খুব একটা যে অন্যান্য ফ্যাসিলিটি আছে, যেমন যে লাইভ বয় বা এগুলো যে এগুলো সরবরাহ করায় সেটা না। আমি অনেক গেস্টকে দেখেছি তারা নিজেরাই সাথে করে নিয়ে এসছে। তবে সুইমিং পুলের বিষয়ে একটা কথা নিঃসন্দেহে বলতে পারি, এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অর্থাৎ কিনা অন্যান্য সুইমিং পুলের যে টাওয়েলগুলো থাকে বা আশেপাশের যে জায়গাটা থাকে, অনেক সময় ময়লা পড়ে থাকতে দেখা যায়, এরা কন্টিনিউয়াসলি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। এবং এখানে যারা স্টাফ আছেন তারাও বেশ আন্তরিক, এবং সুইমিং পুলে যতক্ষণ আপনি থাকবেন এখানে একটা বেশ ভালো সময় আপনার কাটবে। যাই হোক, সুইমিং পুলের রিভিউ এখানে শেষ করছি। সিকদার রিসর্টের মাঝখান দিয়ে যে পুকুর বা লেকটা আছে, এখানে বোটিংয়ের একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, এবং আমি বা আমরা বেশ খানিকটা সময় এই লেকের মধ্যে বোট চালিয়েছিলাম। এবং এই বোটটা কিন্তু আসলে একটু উপরের দিকে একটা শেড আছে, অর্থাৎ কিনা আপনি বসলে যে অনেক বেশি রোদ গায়ে পড়বে সেরকম বিষয়টা না, এবং যতক্ষণ বোটের মধ্যে থাকবেন ততক্ষণ বেশ ভালো একটা সময় কিন্তু আপনার কাটবে। এখানে আসা অনেককেই আমি দেখেছি যে তারা সিকদার রিসর্টে এসে ফুল ফ্যামিলি সহ একটা বোট নিয়ে এই লেক বা এই পুকুরটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার আসলে আপনাদেরকে সিকদার রিসর্টের এই যে ভিলা অথবা রুমগুলোর ভাড়া সম্পর্কে ধারণা দিয়ে দিতে চাই, অর্থাৎ কিনা প্রতি রাতে কত করে ভাড়া আপনাকে গুনতে হবে সেটা আপনাকে বলে দিতে চাই। এই যে আমরা প্রিমিয়ার ভিলা উইথ পুল, যেগুলোর সাথে প্রাইভেট পুল আছে, এগুলো দেখলাম, এগুলোর প্রতি রাতের জন্য আপনাকে ভাড়া গুনতে হবে 32,000 টাকা বাংলাদেশি টাকার। এবং এখানে একটা ফুল ফ্যামিলি থাকতে পারবে, সাথে একটা গেস্ট রুম থাকবে, ডাইনিং রুম থাকবে। এছাড়াও আরও বেশ কিছু প্রিমিয়ার ভিলা আছে যেগুলোর সাথে পুল থাকবে না, এগুলো তো একটা ফুল ফ্যামিলি থাকতে পারবে, কিন্তু এগুলোর ভাড়া পড়বে 28,000 টাকা। এছাড়াও আরও কিছু ভিলা আছে যেগুলো আরেকটু সাইজের ছোট, সেগুলোতে যদি থাকতে চান তাহলে প্রতি রাতের ভাড়া পড়বে আপনার 24,000 টাকা করে। এছাড়াও আপনাদেরকে যেটা বলেছিলাম যে এখানে আসলে ভিলা ছাড়াও কিন্তু যে কয়েকটা বিল্ডিং আছে, এই বিল্ডিংগুলোতেও আসলে গেস্টদের থাকার ব্যবস্থা আছে, সেখানে বেশ কিছু রুম আছে। যেমন সেখানে আছে প্রিমিয়ার রুম, এই প্রিমিয়ার রুমগুলোতে দুটো কাপল বেড থাকে, এই প্রিমিয়ার রুমগুলোর প্রতি রাতের ভাড়া পড়বে 14,000 টাকা। এছাড়াও সুপিরিয়র রুম আছে, এই সুপিরিয়র রুমগুলোতেও দুটো করে কাপল বেড থাকবে, এবং সুপিরিয়র রুমের প্রতি রাতের ভাড়া পড়বে 12,000 টাকা করে। এছাড়াও আছে ডিলাক্স রুম ইকোনমি ভেরিয়েন্টের, সেই ডিলাক্স রুম ইকোনমি ভেরিয়েন্টের প্রতি রাতের ভাড়া পড়বে 10,000 টাকা করে। আরেক
একটা ছোট ডিলাক্স রুম আছে, সেখানে আসলে একটা সিঙ্গেল বেড থাকবে, সেই ডিলাক্স রুমগুলোর ভাড়া পড়বে 8,000 টাকা করে। সুতরাং এই হচ্ছে সিকদার রিসোর্টের টোটাল প্রতি রাতে থাকার খরচের হিসাব। এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে সিকদার রিসোর্ট দক্ষিণবঙ্গের সেরা রিসোর্টগুলোর একটি, এবং এখানকার সবুজে ঘেরা বনানীতে আপনাদের যে বেশ ভালো একটা সময় কাটবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসুন, ইউনিটকে নিয়ে আসুন, বা আপনার কলিগদের সাথে আসুন, যাদের সাথেই আসুন না কেন, এখানে দুটো রাত থাকলে আপনাদের যে দারুণ একটা সময় কাটবে এবং এখানকার যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো যে আপনি বেশ ভালো মতো উপভোগ করবেন এ কথা নিঃসন্দেহে বলা যায়। সুতরাং সিকদার রিসোর্টে ঘুরতে এসে আপনাদের দারুণ একটা সময় কাটুক, এই প্রত্যাশা নিয়ে এই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।